করতে হবে না মনে হচ্ছে বসে কোনো তরঙ্গের চুম্বক ক্ষেত্রের তীব্রতা এত চুম্বক ক্ষেত্রের তীব্রতা বসে দেখো চুম্বক ক্ষেত্রের তীব্রতা তাহলে বলো তো কার মান দেওয়া ই নট না বি নটের মান দেওয়া বলো এটা আগে বলছিলাম আমরা যে যদি হচ্ছে আমাদের যে চুম্বক ক্ষেত্র বলে চুম্বক ক্ষেত্র মানে কি বি নটের মান তাহলে তারা বি নটের মানটা বলে দিছে বি নটের মানটা বলছে এত তারা চাইছে ই নটের মান তড়িৎ ক্ষেত্রের তীব্রতা আমরা একটু আগে শিখছি সেম প্রশ্ন আমরা কি শিখছিলাম এটা শিখছিলাম না যে ই নট বাই বি নট সমান শুন কি শিখছিলাম আমরা যে ই নট বাই বি নট সমান শুন কি সি তো তারা বলছে ই নটের মান বের কর তাই আমরা ই নটের মান বের করবো কীভাবে ই নট সমান শুন কী হবে আমাদের যে বি নট ইনটু সি জাস্ট গুণ করে দাও বি নটের মান কত তারা বলছে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ওয়ান ইনটু টু দি মাইনাস থ্রি আর সি এর মানটা আমরা মুখস্থ জানি বা তারা বলেও দিচ্ছে থ্রি ইনটু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড তাহলে অ্যান্সার করলে কত আসবে থ্রি আসবে আর বুঝতে পারতেছো এখানে মাইনাস থ্রি এখানে এইট তাহলে হিসাব করলে কত আসবে প্লাস ফাইভ থাকবে তাহলে থ্রি ইনটু টেন টু দি পাওয়ার ফাইভ দ্যাটস ইট অ্যান্সার তাহলে আমরা তো অবশ্যই খুঁজে পাচ্ছি না এই হচ্ছে আমাদের জিনিসটা তো দেখো কি বলছে থ্রি ইনটু টেন টু দি পাওয়ার হচ্ছে আমাদের কত হচ্ছে ফাইভ আসছে তো অপশন কিন্তু জিনিসটা আমরা পাচ্ছি না তো ভালো মতো খেয়াল করি আমরা আসার একবার বলছে হচ্ছে চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে এত আমাদের আমরা জানতাম ই নট বাই বি নট সমান সমান সি তারা প্রশ্নে বলছে আমাদের যে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত তড়িৎ ক্ষেত্রের তীব্রতা মানে কিন্তু ই নটই হবে এবং ই নট মানে কি বি নট ইনটু সি এবং বি নটের মানটা দেখো কিছু চেঞ্জ করতে হবে না ভোল্ট পার মিটারে রাখবো আমাদের কিছু চেঞ্জ করতে হবে না এটা অ্যান্সার হবে জাস্ট অপশন আমাদের একটু অ্যান্সারটা নাই ওয়ান ইনটু টেন টু দি মাইনাস থ্রি তাহলে টেন টু দি মাইনাস থ্রি আমরা লিখলাম এখানে আর সি এর মান তো আমরা জানি তো থ্রি থাকলো তো আমরা একটু গুণ করি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আর টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার এইট তাহলে হিসাব করে কত থাকবে ফাইভ থাকবে পজিটিভ ফাইভ থাকবে আমাদের কিন্তু ওকে ফাইন ইয়ংয়ের দিচ্ছি পরীক্ষায় পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এত বলছে পর্দার দূরত্ব এত আলো তরঙ্গ দূর এত চিপ দুটির মধ্যে দূরত্ব কত খুব দ্রুত দ্রুত করে দিচ্ছে দেখো দু একটা আমি তোমাদের করে দিই দু একটা তোমরা করবা দু একটা তোমরা করবা দু একটা আমি করবো জিনিসগুলো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে বসে ইয়ংয়ের দিচ্ছি পরীক্ষায় আগেটা তোমরা করছো এবার টাইম করে দিই বসে ইয়ংয়ের দিচ্ছি পরীক্ষায় দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব এত দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে কি আগের মতো কিন্তু সেম জিনিস দেওয়া আছে এখানে উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব মানে কি বিটা সেই মানটা দেওয়া হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ এত তাহলে আমরা সূত্র লিখে ফেলি আগে বিটা সূত্র ছিল আমাদের কি যে ল্যামডা ডি বাই এ তারা বসে হচ্ছে চির দুটির মধ্যবর্তী দূরত্ব কত তার মানে এ এর মানটা চাইছে তাহলে আমরা এক কাজ করতে পারি যে আমরা এখানে সূত্রটা একটু চেঞ্জ করে লিখে ফেলি এখানে আমাদের বিটা চলে আসবে এখানে আমাদের এ চলে আসবে এখন জাস্ট আমরা মান বসাই দিব ল্যামডা মানটা কত তার বলছে আলো তরঙ্গ দূর হচ্ছে তারা বলছে সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দু মাইনাস সেভেন সিক্স পয়েন্ট টু ফাইভ টেন টু দু মাইনাস সেভেন তারপরে বলছে হচ্ছে ডি এর মান তারা বলছে হচ্ছে কত বলতো ডি এর মান বলছে হচ্ছে আমাদের জিরো পয়েন্ট এইট তাহলে তুমি বসাই দিলা জিরো পয়েন্ট এইট এবং বিটার মানটাও তারা বলে দিচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ টেন টু দি মাইনাস ফাইভ তাহলে আমরা এটা বসে দিলাম সিক্স পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তাহলে বুঝতে পারতেছো তোমরা সিক্স পয়েন্ট টু ফাইভ সিক্স পয়েন্ট টু ফাইভ কাটা চলে যাচ্ছে টেন টু দি মাইনাস সেভেন টেন টু মাইনাস ফাইভটা যদি আমরা ভাগ করে দিই কত আসলে দেখো তো উপরে গেলে কত থাকবে আমাদের জিরো পয়েন্ট এইট তো থাকতেছে আর উপরে থাকতেছে আমাদের টেন টু দি মাইনাস টু মানে এইবার তুমি বুঝতে পারতেছো এই জিনিসটাকে আমরা চাইলে লিখতেই পারি এইভাবে যে এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মানে কি মিলিমিটার মিটার আসছে আর অ্যান্সার দেওয়া হচ্ছে মিলিমিটার তার মানে এ হচ্ছে আমাদের অ্যান্সারটা যে এইট মিলিমিটার দেখতে পাচ্ছ আমাদের এখানকার অ্যান্সারটা এবার অ্যান্সারটা দেখো যে বুঝতে এইট মিলিমিটার তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো বুঝতে পারছো আমরা এভাবে কিন্তু ছোটোখাটো কাটাকাটি করে ছোটোখাটো বের করে ফেলতে পারি